সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তানিয়া আক্তার, প্রভাষক দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ দীবানাংশ, দৌলতপুর খুলনা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং সেই সাথে তোমাদেরকে জানাচ্ছি হেমন্তের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা নিচ্ছিলাম পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের একটা পাঠ নেব। সেটা হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। যুক্তিবিদ মিল পাঁচ প্রকার পদ্ধতির কথা বলেছেন। সেটা হচ্ছে অন্বয় পদ্ধতি, দুই ব্যতিরেকী পদ্ধতি, তিন যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, চার সহপরিবর্তন পদ্ধতি, পাঁচ পরিশেষ পদ্ধতি। আজকে তোমাদের সেই চার নম্বর অনুচ্ছেদটাই পড়াবো, সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। এখন সহপরিবর্তন কথাটির অর্থ কী? সহপরিবর্তন কথাটির অর্থ হচ্ছে যে একই সাথে কোনো কিছু পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি। এখন যে জিনিসটা বা যে কোনো ঘটনা বা যা কোনো অবস্থা যদি একই সাথে পরিবর্তন বা একই সাথে হ্রাস বৃদ্ধি হয়, তবে সেটাই হচ্ছে সহপরিবর্তন। আমরা যেমন বলি একই মায়ের পেটে জন্ম, সেটাকে বলি আমরা সহোদর। তোমরা যখন একসাথে পড়াশোনা করো, একই বন্ধু বান্ধব, একই ক্লাসে, তখন তোমরা কী বলো? সহপাঠী। তেমনি যেটা একই সাথে পরিবর্তন হয় সেটা হচ্ছে সহপরিবর্তন। এখন এই সহপরিবর্তন পদ্ধতিটি হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা দুটি ঘটনাকে একই সাথে পরিবর্তিত হতে দেখে সিদ্ধান্ত অনুমান করা হয় যে এদের ভিতরে অবশ্যই কোনো কার্যকারণ সম্পর্ক আছে। যেমন বায়ুর চাপ ও ব্যারোমিটারের পারদ স্তম্ভ একই সাথে ওঠানামা বা একই সাথে হ্রাস বৃদ্ধি করার ফলে হ্রাস বৃদ্ধি করে, যেমন একটি বাড়লে অপরটি বাড়ে এবং একটি কমলে অপরটি কমে, তখন এই সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই যে এদের মধ্যে অবশ্যই কোনো কার্যকারণ সম্পর্ক আছে। আর সহপরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এদের যে বায়ুর চাপই হচ্ছে এই ব্যারোমিটারের পারদ স্তম্ভ ওঠানামার একমাত্র কারণ। এখন যুক্তিবিদ বেকন কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করেছেন। তিনটি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, দুই ব্যতিরেকী পদ্ধতি, আর তিন হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। তিনি অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতিকে কার্যকারণ সম্পর্কের গুণ কার্যকারণ সম্পর্ককে বলেছেন যে ওটি অন্বয় ব্যতিরেকী পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে। হ্যাঁ, যুক্তিবিদ বেকন বলেছেন যে কার্যকারণ সম্পর্ক অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে কার্যকারণ সম্পর্কের গুণগত দিক নির্ণয় করা, আর এই সহপরিবর্তন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা। অর্থাৎ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি কার্যকারণ সম্পর্কের গুণগত দিক নির্ণয় করবে, আর সহপরিবর্তন পদ্ধতি কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করবে। এখন তিনি এই সহপরিবর্তন পদ্ধতিকে অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতির একটি রূপান্তরিত বিশেষ রূপান্তরিত অবস্থা বলে গণ্য করেছেন। হ্যাঁ, যেটা হচ্ছে একটা বিশেষ রূপান্তরিত অবস্থা। তবুও বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে কার্যকারণ সম্পর্কের আসলে পরিমাণগত দিক নির্ণয় করে এই সহপরিবর্তন পদ্ধতির একমাত্র উদ্দেশ্য। এবার আমরা অপনয়ন সূত্রের দিকে যাই। সহপরিবর্তন প্রত্যেকটা পদ্ধতিরই কিন্তু একটা অপনয়ন সূত্র থাকে, তাই সহপরিবর্তন পদ্ধতিরও একটা অপনয়ন সূত্র আছে। সেই অপনয়ন সূত্রটি কী? সেটি হচ্ছে, একটি পূর্বক ও একটি অনুক যদি একই সাথে সম পরিমাণে বাড়তে ও কমতে থাকে, তবে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে। কি বলেছে? একটি পূর্বক, একটি অনুক। আমরা জানি যে পূর্বক সামনে থাকে আর অনুক পরে থাকে। পূর্বকটা হচ্ছে কারণ আর অনুকটা হচ্ছে কার্য। যদি একই সাথে কারণ এবং কার্য সম পরিমাণে বাড়তে এবং কমতে থাকে, তবে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে। এখন কার্যকারণ নিয়ম অনুসারে কারণ ও কার্যের ভিতরে ওরা পরিমাণগত দিক থেকে সম পরিমাণে বাড়তে এবং কমতে থাকে। কারণের মধ্যে যে বস্তু ও শক্তি নিহিত আছে, সেই কারণের ভিতর যে বস্তু শক্তি নিহিত আছে, এটা কার্যের ভিতরেও সম পরিমাণে সেইভাবে থাকবে। আর এর থেকে বোঝা যায় যে কারণের মধ্যে বস্তু শক্তি হ্রাস বৃদ্ধির ফলে কার্যের মধ্যেও বস্তু শক্তি হ্রাস বৃদ্ধি সম পরিমাণে হতে থাকবে। যদি কোনো ক্ষেত্রে
পূর্বক বাড়ে, পূর্বকের ভিতরে, পূর্বকের ভিতরে হ্রাসবৃদ্ধি ঘটে ঘটে কিন্তু অনুগের অনুক সেই হারে হ্রাসবৃদ্ধি, অনুগের ভিতরে সেই হারে ভাবে হ্রাসবৃদ্ধি হচ্ছে না, তখন কিন্তু কি হয় বুঝতে হবে যে ওটা আসলে কোনো কারণ বা কারণের অংশ নয়, যেহেতু একটা বালে একটা বাড়বে আর একটা কমলে, একটা বাড়লে একটা বাড়বে আর একটা কমলে আর একটা বাড়বে, বা এরকম বিপরীত ক্রমেও হতে পারে, কিন্তু সেটা কোনো যখনই হয় না যে একটা বাড়ছে কিন্তু আরেকটা কোনো হ্রাসবৃদ্ধি হচ্ছে না, তখন বোঝা যাবে তাদের ভিতরে আসলে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এবার সহপরিবর্তন পদ্ধতির কিছু প্রকৃতি আছে সেটা বলি। প্রকৃতি, যুক্তিবিদ মিল বলেছেন যে সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে বক্তব্য থেকে তিনি বলেছেন যে কোনো একটি ঘটনা বিশেষভাবে পরিবর্তিত হলে যদি অপর একটি ঘটনাও পরিবর্তিত হয় তবে ঘটনাটি অপর ঘটনার হয় কার্য হবে না হলে কারণ হবে কিংবা তার সঙ্গে কোনো কার্যকারণ সম্পর্ক থাকবে, যে কথাটা তোমাদের আমি একটু আগেই বলেছিলাম সেই একই কথাই মিল বলেছে। এবার সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি ঘটনা একই সাথে পরিবর্তিত হচ্ছে বা একই সাথে হ্রাসবৃদ্ধি হচ্ছে তবে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে, এটা আমরা বুঝেছি জেনেছি, এবং এদের ভিতরে যেটি হচ্ছে পূর্বক থাকে যেটা সামনে থাকে সেটা কারণ আর যেটা অনুক সেটা কার্য। এখন ঘটনাগুলির মধ্যে কিন্তু পরিবর্তন আবার দু প্রকারের হতে পারে, হ্যাঁ, একটা হচ্ছে সমগামী পরিবর্তন, না সরি সমমুখী পরিবর্তন, আর একটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। তা সমমুখী পরিবর্তনটা কি, যদি দুটি ঘটনা একই সাথে পরিবর্তিত হয়, একটি বাড়লে যদি আরেকটি বাড়ে, একটি কমলে যদি আরেকটি কমে, তাহলে সেই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা হচ্ছে সমমুখী পরিবর্তন। আর বিপরীতমুখী পরিবর্তনটা হচ্ছে যদি দুটি ঘটনা এক এমনভাবে পরিবর্তিত হয় যে একটি বাড়ছে অপরটি কমছে, অথবা একটি কমছে অপরটি বাড়ছে, তাহলে এদের পরিবর্তনটা হবে বিপরীতমুখী পরিবর্তন। যেমন আমি যদি তোমাদের একটি উদাহরণ দেই যে এই যে বায়ুর চাপ আর ব্যারোমিটারে পারদ, আমরা জানি বায়ুর চাপ বাড়লে ব্যারোমিটারে পারদ বাড়ে, হ্যাঁ, আর বায়ুর চাপ কমলে ব্যারোমিটারে পারদের স্তম্ভ কমে যায়, হ্যাঁ, এদের এই সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক। আর বিপরীতমুখী সম্পর্কটা কেমন হচ্ছে, যদি মালামালের সরবরাহ বাড়ে তাহলে কিন্তু জিনিসপত্রের দাম কমে যায়, আর যখন এই মালামালের সরবরাহটা কমে যায় তখন জিনিসপত্রের দাম প্রচণ্ড আকারে বেড়ে যায়। এদের এই বাড়া কমার সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী সম্পর্ক। এখন সহপরিবর্তন পদ্ধতির বেলায় আমরা যদি নিরীক্ষণের সাহায্যে কোনো ঘটনাকে পরীক্ষণ করি, আবার কখনো কোনো সময় আমরা পরীক্ষণের সাহায্যে ঘটনাকে পরীক্ষণ মানে পর্যবেক্ষণ করি, এই সহপরিবর্তন পদ্ধতির বেলায় দুইভাবে ঘটনাকে পরিবর্তন করা যায় বা দুইভাবে ঘটনাকে পর্যবেক্ষণ করা যায়, একটা হচ্ছে নিরীক্ষণের সাহায্যে আর একটা হচ্ছে পরীক্ষণের সাহায্যে। এখন আমি যদি দৃষ্টান্ত নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করি তাহলে কিন্তু একরূপ হবে, আর পরীক্ষণের সাহায্যে যদি সংগ্রহ করি দৃষ্টান্ত তাহলে অন্যরকম হবে। কীরকম হবে সেটা যদি বোঝাই, যে যখন দেখব যে আলোচ্য ঘটনার যে কোনো রূপ হ্রাসবৃদ্ধির হচ্ছে তার সাথে সাথে অন্য একটি সাধারণ অবস্থা তারও সেই রকম একই হারে হ্রাসবৃদ্ধি হচ্ছে, তখন সেই ঘটনাটা আসলে নিরীক্ষণের সাহায্যে পর্যবেক্ষণ করা হয় এবং নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, তাকে আমরা তখন বলি কারণ বা কার্য। যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। পূর্বক অনুক এক ক খ গ প ফ ব, দেখো এখানে এভাবে করে, এখানে এটা হচ্ছে আলোচ্য ঘটনা, এটা হচ্ছে প হচ্ছে আলোচ্য ঘটনা আর ক হচ্ছে সাধারণ অবস্থা। এখন এখানে যদি পয়ে এক বাড়ালাম কয়েও এক বেড়ে যাবে, পয়ে দুই দিলাম কয়ে দুই বেড়ে যাবে, পয়ে তিন কয়েও
মাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখো যে আলোচ্য ঘটনায় যখন এক এক করে মাত্রা বাড়ছে, তিন মাত্রা পর্যন্ত তারা বেড়েছে, তখন এই সাধারণ অবস্থাটিরও মাত্রা পরিবর্তন হচ্ছে। তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কি যে অনুক বাড়লে পূর্বক বাড়ছে, অনুক পূর্বক বাড়লেও অনুক বাড়ছে। তাহলে এদের ভিতরে একটা কার্যকারণ সম্পর্ক আছে এবং এটা এরা সমভাবেই বৃদ্ধি পাচ্ছে। তাই সিদ্ধান্ত করি যে এই ক হচ্ছে এই পয়ের কারণ, ক হচ্ছে পয়ের কারণ। বুঝতে পেরেছো? এবার সহপরিবর্তন পদ্ধতির দুটি রূপান্তরিত অবস্থা আছে। সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকারের রূপান্তর হতে পারে, মানে সহপরিবর্তনের পদ্ধতি দু প্রকারের হতে পারে। কোনো সময় এই পদ্ধতি অন্যই পদ্ধতির একটা রূপান্তরিত অবস্থা হয়, আবার কোনো সময় এই পদ্ধতি একটা ব্যতিরেকী পদ্ধতি রূপান্তরিত অবস্থা হয়। হ্যাঁ, এক নম্বরে কি এই সহপরিবর্তন পদ্ধতিটি অন্যই পদ্ধতির রূপান্তরিত অবস্থা, আর দুই ব্যতিরেকী পদ্ধতি রূপান্তরিত অবস্থা। অন্যয় পদ্ধতির রূপান্তরিত অবস্থা কিভাবে হয় সেটা কিভাবে বুঝবো? যদি সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয়, হ্যাঁ, যদি দৃষ্টান্তগুলো নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করে, তাহলে তুমি বুঝবে যে সেটা হচ্ছে অন্যয় পদ্ধতির একটা রূপান্তরিত অবস্থা। এবং পরিবর্তনশীল ঘটনা দুটির সহগামী ঘটনাগুলো দৃষ্টান্তভেদে ভিন্ন রূপ হয়। পরিবর্তনশীল ঘটনা দুটির সহগামী, যেটা একসাথেই গমন করে, ঘটনাগুলো দৃষ্টান্ত ভেদে ভিন্ন রূপ হয়। তবেই সেটি হবে হচ্ছে অন্যই পদ্ধতির রূপান্তরিত অবস্থা। তবে সেটা হবে অন্যই পদ্ধতির রূপান্তরিত অবস্থা। কি বলেছি যে সহপরিবর্তন পদ্ধতির ঘটনাগুলো নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হবে এবং পরিবর্তনশীল ঘটনা দুটির সহগামী ঘটনাগুলো দৃষ্টান্তভেদে ভিন্ন রূপ হয়, তখন সেটা আমরা সে বুঝতে পারি যে সেই সহপরিবর্তন পদ্ধতিকে অন্যই পদ্ধতির রূপান্তরিত অবস্থা বলে গণ্য করা হয়। ওখানে যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরেকটু বুঝবে। পূর্বক অনুক ক খ গ ক ক ঘ ক ঘ উম। অনুরূপভাবে এখানে লিখি প ফ ব প ব ভ, ঠিক যেমন তোমরা নিরীক্ষণে অন্যায় পদ্ধতিতে যেরকম শিখে এসেছ ঠিক সেরকমই প ভ ম। দেখো এখানে খেয়াল করে, যেখানে নিরীক্ষণের সাহায্যে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে, হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে দুটি ঘটনা সমানভাবেই হ্রাসবৃদ্ধি হয়েছে। সমানভাবেই হ্রাসবৃদ্ধি কেমন? আমার যদি প এক বেড়েছে তাহলে ক এক বেড়েছে, প দুই ক দুই, প তিন ক তিন, সমানভাবেই এদের ভিতরে হ্রাসবৃদ্ধি ঘটেছে। এবং কী হয়েছে, পরিবর্তনশীল ঘটনা দুটির
সহগামী ঘটনাগুলো দৃষ্টান্তভেদে ভিন্ন রূপ। এই যে এখানে ঘটনাগুলো দেখো ভিন্ন হচ্ছে, খ গ, গ ঘ, ঘ উম, আবার অনুরূপভাবে এখানেও ফ ব, ব ভ, ভ ম। এই দৃষ্টান্তগুলো কিন্তু কি হচ্ছে, ভিন্নরূপ হচ্ছে, সহগামী, একই সাথে গমন করছে, একই সাথে তার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই দৃষ্টান্তগুলো কি হচ্ছে, ভিন্ন। এবং এই আলোচ্য ঘটনা ও এই সাধারণ অবস্থা এদের ভিতরে মিল রয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে এই ক হচ্ছে অ এর কারণ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিরীক্ষণের সাথে সংগ্রহ করা হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত আসছি যে সুতরাং এক্ষেত্রে এই সহপরিবর্তন পদ্ধতিটি অন্যই পদ্ধতির একটা রূপান্তরিত অবস্থা। এবার ব্যতিরিকী পদ্ধতি রূপান্তরিত আকার কীভাবে সেটা দেখায়। যখন আমরা দেখি যে সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো পরীক্ষণের সাহায্যে নেওয়া হচ্ছে, আমরা অন্য পদ্ধতি নিয়েছি, নিরীক্ষণের সাথে দৃষ্টান্ত সংগ্রহ করেছি, আর সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো যখন আমরা পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করি, তখন সেটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির একটা রূপান্তরিত অবস্থা। এবং সেখানে কি হয়, সেখানে দুটো ঘটনার ভিতরেই সমহারে হ্রাস বৃদ্ধি ঘটবে এই অন্যয় পদ্ধতির মতোই, কিন্তু পার্থক্য একটা জিনিসেই। সেটা পার্থক্যকে ব্যতিরেকী পদ্ধতি মানেই তো পার্থক্য, এটা তো তোমরা জেনেছো। সেখানে একটা জিনিসে পার্থক্য যে পরিবর্তনশীল তখন ঘটনা দুটি সহগামী ঘটনাগুলো সব দৃষ্টান্তে একই রূপ থাকবে, মানে দৃষ্টান্তগুলো তখন কোনো ভিন্নতা আসে না। উদাহরণ দিলে আরও বোঝা যাবে। যেমন আমি যদি বলি পূর্ব অনু ক খ গ দেখো এখন এখানে এক এক সমহারই বাড়ছে, হ্যাঁ এখানে তিন বাড়লে এখানেও তিন বাড়ছে। আলোচ্য ঘটনা যদি বাড়তে থাকে তাহলে সাধারণ অবস্থাটারও পরিবর্তন হয়, সহ পরিবর্তন হচ্ছে, কিন্তু এই দৃষ্টান্তগুলো একই রূপ আছে, দৃষ্টান্ত কিন্তু ভিন্ন হয়নি। ফ ব, ফ ব, খ গ, খ গ একই রূপ আছে। তখনই আমরা বুঝতে পারি যে সিদ্ধান্তে আসা যায় যে এই ক হচ্ছে পয়ের কারণ, এবং এই সহপরিবর্তনের এই পদ্ধতিটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির রূপান্তরিত অবস্থা। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এর আগে অন্যই পদ্ধতি তোমাদের বুঝিয়েছি, ব্যতিরেকী পদ্ধতিটাও তোমাদের হচ্ছে আজকে সহপরিবর্তন পদ্ধতি, আর সহপরিবর্তন পদ্ধতিটা হচ্ছে অন্যই পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতির রূপান্তরিত একটা অবস্থা, যেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো। শীতের ঠান্ডা বাড়ছে, করোনার হারও বাড়ছে, তো সাবধানে থেকো, নামাজ আদায় করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।